আগের ভিডিওতে কেমিক্যাল বন্ডিং এর যে প্রথম পর্বটি ছিল সেখানে আমরা বিভিন্ন প্রকার বন্ড সম্বন্ধে পড়েছিলাম। আজকে এবার একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটাতে আমরা ল্যাটিস এনার্জি সম্বন্ধে জানবো, বা ল্যাটিস শক্তি বা জালক শক্তি বলা হয় একে। ঠিক আছে, তো কোশ্চেনটাকে পড়ে নিই। অ্যামং দ্য ফলোয়িং হুইচ কম্পাউন্ড উইল শো দ্য হাইয়েস্ট ল্যাটিস এনার্জি? এখানে চারটা অপশন আছে, দেখো, কেএফ, এনএএফ, সিএসএফ অ্যান্ড আরবিএফ। তো এখানকার মধ্যে কার ল্যাটিস এনার্জি বেশি সেটা জিজ্ঞাসা করা হয়েছে। তো তার জন্য আমাদের ল্যাটিস এনার্জি সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে। তো প্রথমে ল্যাটিস এনার্জি কী সেটা আমরা জেনে নেব। দেখো, দুটো গ্যাসিয়াস আয়ন যখন একে অপরের সাথে বন্ড করবে, যেমন এখানে কি না, এনএ প্লাস তার সাথে যখন সিএল মাইনাস বন্ড করে কী করছে, এনএসিএল, একটা আয়নিক কম্পাউন্ড তৈরি করছে, অবশ্যই সেটা গ্যাসিয়াস স্টেটে, তাহলে যে পরিমাণ এনার্জি সে রিলিজ করছে বা ছাড়ছে সেটাকে আমরা কী বলবো, ল্যাটিস এনার্জি। তার মানে বুঝতে পারছি যে এরা যত ভালো নিজেদের মধ্যে বন্ড করতে পারবে তত বেশি এনার্জি রিলিজ করবে, তার মানে ল্যাটিস এনার্জি তত বেশি হবে। ঠিক আছে, তাহলে এবার এইটা দেখানো আছে কি এনএসিএল এর ল্যাটিস স্ট্রাকচারটা কীরকম থাকে। বেশ, এবার এই কোশ্চেনটাকে সলভ করার জন্য আমরা একটা ইকুয়েশনের সাহায্য নেব, যেটাকে আমরা কী বলবো না, বন ল্যান্ডে ইকুয়েশন। এই বন ল্যান্ডে ইকুয়েশন কী বলছে না, ডেলিউ, এই ডেলিউটা কি না, ল্যাটিস এনার্জি, চেঞ্জ ইন ল্যাটিস এনার্জি, সেটা কি এ স্কোয়ার জেড প্লাস জেড মাইনাস এন এ বাই আর ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এন। তো এই ইকুয়েশনটা খুবই বড়, তো এত কিছু ইকুয়েশন মনে রাখার এমনি বোর্ড লেভেলে কোনো দরকার নেই। এখানে কি বলছে দেখো, এখানে শুধু মনে রাখতে হবে আমাদের যে জেড প্লাস জেড মাইনাস, এখানে জেড প্লাস কি না, চার্জ নাম্বার অফ ক্যাটায়ন, মানে ক্যাটায়নের চার্জ কত, জেড মাইনাস মানে অ্যানায়নের চার্জ, আর এখানে মনে রাখতে হবে বাই আর, আর মানে কি না, এখানে কি বলছে নিয়ারেস্ট নেবার ডিস্টেন্স বিটুইন আয়ন, তার মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে দূরত্বটা কতটা সেটুকু বোঝানো হচ্ছে। তাহলে এইটুকু আমাদের মনে রাখতে হবে যে ল্যাটিস এনার্জি মানে ডেল ইউ, যে চার্জ দুটোর গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যে যে দূরত্ব ডিস্টেন্স তার ব্যস্তানুপাতিক, এটুকু জিনিস আমাদের মনে রাখলেই হবে। তোমরা এই ইকুয়েশনটা মনে রাখতে পারো, যারা নিট বা যে এই জন্য প্রিপারেশন করছো তারা অবশ্যই এটা মনে রাখবে। কোশ্চেনটা কী ছিল দেখো আরেকবার, যে কার ল্যাটিস এনার্জি সব থেকে বেশি? তাহলে এখানে অ্যানায়নগুলো দেখো সেম, সবই কি ফ্লুরিন, অ্যানায়নগুলো সবই ফ্লুরিন, কিন্তু ক্যাটায়নগুলো আলাদা, ক্যাটায়নগুলো কি না পটাশিয়াম, সোডিয়াম, সিজিয়াম আর রুবিডিয়াম। এখানে তাহলে কি দেখবো না, তাদের চার্জও সেম, সবাই প্লাস ওয়ান করে আছে, ক্যাটায়নগুলো প্লাস ওয়ান, অ্যানায়নগুলো মাইনাস ওয়ান, এটা সব ক্ষেত্রে। তো চার্জ এখানে সেম, দেখো এখানে চার্জটা আমাদের কোনো ম্যাটার করবে না, তো ম্যাটার করবে কি ডিস্টেন্স বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, তাহলে অ্যানায়নটাও সেম এখানে। তো ক্যাটায়নের সাইজ যত বড় হবে তত এই ডিস্টেন্সটা, ক্যাটায়ন এবং অ্যানায়নের ডিস্টেন্সটা কিন্তু বেড়ে যাবে। তাহলে দেখো আমরা কী কী আছে আমাদের কাছে না, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর সিজিয়াম, তাহলে এটা কী হচ্ছে না, এটা আমরা একটা নির্দিষ্ট গ্রুপের ওপর থেকে নিচে সাজিয়েছি। তাহলে যত ওপর থেকে নিচে যাওয়া যায় আমরা কী জানি যে সাইজ, সাইজ কী হয় না, ইনক্রিজ করে, সাইজ ইনক্রিজ করে, তো সাইজ ইনক্রিজ করে বা বাড়ে। তাহলে সব থেকে ছোটো সাইজ কার এখানে, সোডিয়ামের, তার মানে সোডিয়াম আর ফ্লুরিনের মধ্যে যে ডিস্টেন্স সেটা কী হবে সব থেকে কম, আর সিজিয়াম আর ফ্লুরিনের মধ্যে ডিস্টেন্সটা কী হবে না সব থেকে বেশি। তাহলে ডিস্টেন্স যেখানে কম সেখানে কী হবে না, ডিস্টেন্সের সাথে কী বলেছিলাম ব্যস্তানুপাতিক, তাহলে ডিস্টেন্স যেখানে কম সেখানে ল্যাটিস এনার্জি কী হবে সর্বাধিক হবে, তাই আমাদের অ্যান্সার কী হয়ে যাবে এখানে এনএএফ। দেখো তাহলে এখানে আমাদের কার বলছে হাইয়েস্ট ল্যাটিস এনার্জি, তাহলে যেহেতু সোডিয়ামের সাইজ সব থেকে ছোটো তাই ল্যাটিস এনার্জি হাইয়েস্ট কার হবে না, সোডিয়াম ফ্লোরাইডের। তাহলে আমাদের সহজেই কিন্তু কোশ্চেনের অ্যান্সারটাও করতে পারবে। আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে, চার্জ যত বেশি হবে তত ল্যাটিস এনার্জি বেশি হবে, ডিস্টেন্স যত কম হবে তত ল্যাটিস এনার্জি বেশি হবে।
ঠিক আছে, আর একটা কোশ্চেন আমরা করে নিই। এখানে দেখো বলছে দ্য ল্যাটেস্ট এনার্জি অফ এজিবিআর ইজ 895 কিলো জুল পার মোল। প্রেডিক্ট দ্য ল্যাটেস্ট এনার্জি অফ দ্য আইসোমরফাস এজিআই ইউজিং বন ল্যান্ডে ইকুয়েশন। দ্য নিউমেরিক্স অফ আর সি প্লাস আর এ, মানে এখানে কি বলছে, রেডিয়াস অফ ক্যাটায়ন আর অ্যানায়ন, মানে ডিস্টেন্স বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন কত, 321 পিকোমিটার ফর এজিবিআর অ্যান্ড 342 পিকোমিটার ফর এজিআই। তাহলে এখানে আমরা এটা কীভাবে সলভ করব, না এখানে দেখো আমরা এখানে কি বলছে আইসোমরফাস, মানে কি না গঠনটা এদের একই, তাহলে আমরা এটাও বন্ড ল্যান্ড ইকুয়েশন দিয়ে আমরা কিন্তু সলভ করতে পারবো। দেখো সব এক, মানে এজিআই আর এজিবিআর, তার মানে কি ক্যাটায়নের চার্জ অ্যানায়নের চার্জ সেটাও সেম, সব কিছুই সেম, এগুলো বাকি সব সেম, শুধুমাত্র কি ডিফারেন্স না এদের মধ্যে ডিস্টেন্স, ডিস্টেন্স বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়নটা আলাদা আছে। এখানে আমরা কী করবো দেখো, না ডেল ইউ কী হবে, না প্রপোর্শনালটা কী হবে, 1/r, কারণ জেড প্লাস আর জেড মাইনাসটা সেম, তাহলে 1/r এর সাথে প্রপোর্শনাল হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে ডেল ইউ কার, না এজিআই বাই ডেল ইউ এজিবিআর ইকুয়ালস টু কী হবে, না আর আর অফ কী হবে, না এজিবিআর, এজি প্লাস আর বিআর মাইনাসের মধ্যে যে ডিস্টেন্স, তাহলে আর অফ এজিবিআর বাই আর অফ এজিআই, তো সেগুলো আমাদের দিয়ে দিয়েছে। তাহলে অর আমরা লিখতে পারি যে ডেল ইউ এজিআই, ডেল ইউ এজিআই ইকুয়ালস টু কী হবে, না আর অফ এজিবিআর, আর অফ এজিবিআর কত দিয়েছিল আমাদের, যে 321 পিকোমিটার, 321 পিকোমিটার, আর আর অফ এজিআই কত দিয়েছিল, 342 পিকোমিটার, এটা ওপরে গেলে কেউ ইনটু হয়ে যাবে, ইনটু ডেল ইউ অফ এজিবিআর। ল্যাটিস এনার্জি কত দিয়েছিল, 895 জুল পার মোল, কিলো জুল পার মোল। তাহলে এইটাকে যদি আমরা সলভ করি তাহলে দেখবো এটা কত আসছে, 840 কিলো জুল পার মোল, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। এখান থেকে অ্যান্সার আমরা পেয়ে গেলাম 840 কিলো জুল পার মোল। তাহলে সহজেই আমরা অপশন সি এই অ্যান্সারটা করতে পারলাম। আয়নিক চার্জ যত বাড়বে তত ল্যাটিস এনার্জি বাড়বে, এবং ডিস্টেন্স বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন যত কমবে তত কী হবে, না ল্যাটিস এনার্জি বাড়বে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। তাহলে ল্যাটিস এনার্জি সম্বন্ধে কোনো কিছু যদি ডাউট হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাবে। পরের ক্লাসে ভিএসিপিআর থিওরি নিয়ে আলোচনা করব, এবং সেখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আমরা সলভ করার চেষ্টা করবো।